সেলিব্রিটি রাজ চলিছে নেকি গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হস্পিটেলত? আইচিইউ বেডৰ নামত সেলিব্রিটি রাজ চলিছে নেকি জিএমচিএইচত? সাধারণ রোগীয়ে বিচাৰিলে নোপোৱা আইচিইউ বেড কিদৰে পায় সেলিব্রিটির সুপারিজত? ঘটনা গুৱাহাটী মেডিকেল কলেজৰ। এগৰাকী 85 বছৰীয়া কোভিড রোগীৰ বাবে প্ৰয়োজন হল আইচিইউ বেডৰ, কিন্তু চিকিৎসালয় কর্তৃপক্ষৰ মতে জিএমচিএইচত খালি নাই এখনো আইচিইউ বেড। লগে লগে আত্মীয় খবর যোগাযোগ করলে গুৱাহাটীর অন্যান্য চিকিৎসালয়ের লগত, কিন্তু কতোই খালি নাই আইচিইউ বেড। ইয়ার পিছতে আক্রান্ত আত্মীয় টুইট করে সহায় বিচারে সোনু সুদর পৰা। টুইটর কিছু সময় পিছতেই সোনু সুদেও জিএমচিএইচতে ব্যবস্থা করে দিলে এখন আইচিইউ বেডর। কিন্তু প্রশ্ন হয়, রোগীয়ে বিচারতে আইচিইউ বেড নথকা জিএমচিএইচত কেনেকৈ আইচিইউ বেড ওলাল সোনু সুদর? জিএমচিএইচত চলিছে নেকি সেলিব্রিটি রাজ? দীপু কে বৈরাগীর এই ফেসবুক পোস্টর পৰাই আপুনি জানিব পাৰিব সবিশেষ। জিএমচিএইচত সেলিব্রিটি রাজ। বন্ধু অনুপমৰ 85 বছৰীয়া আইতা কোভিডত আক্রান্ত হৈ জিএমচিএইচৰ আইচিইউত চিকিৎসাধীন হৈ আছে। আইতাই কোভিডক জয় কৰক ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা জনালো। কালি চিকিৎসকে যেতিয়া আইতাকক আইচিইউ বেডৰ প্ৰয়োজন বুলি ক'লে, তেতিয়া জিএমচিএইচ কৰ্তৃপক্ষই আইচিইউ বেড খালি নাই বুলি ক'লে। গুৱাহাটীৰ কোনো নার্সিং হোমতে আইচিইউ বেড নাপায় বলিউডৰ অভিনেতা সোনু সুদলৈ টুইট কৰিলে। অতি আশ্চর্যজনকভাবে কিছু সময়ের পাছতেই অভিনেতা সোনু সুদে অনুপমার আইতাকর বাবে জিএমসিএইচত এখন আইচিইউ বেড জোগাড় করে দিলে। এডিসি পর্যায়ের এজন বিষয়া আহি আইতাকক নিজে আইচিইউলৈ স্থানান্তর করলে। সোনু সুদর এই মহানুভবতাক আদরণি জানালো, লগতে জিএমসিএইচকো আইতাগরাকীক বেড এখন দিয়ার বাবে ধন্যবাদ জানাইছো। কিন্তু এই ঘটনায় জিএমসিএইচত কোভিড চিকিৎসার নামত চলা ভয়ঙ্কর ছবিখন পোহরলৈ আনিলে। এটা কথা স্পষ্ট হয়ে পড়ছে যে জিএমসিএইচত সাধারণ লোকে বিচারেও প্রয়োজনীয় সময়ত আপনার বা মোক কর্তৃপক্ষ আইচিইউ বেড নিদিব পারে। সেলিব্রিটিয়ে কলে লগে লগে বেড পায়। সাধারণ রোগীর বাবে নথকা আইচিইউ বেড সেলিব্রিটিয়ে কোয়ার মুহূর্ততে কোরপরা ওলাল কর্তৃপক্ষ হে জানে। হয়তো সোনু সুদক নোকা হলে আইতাগীর আইচিইউ নাপালে হয়। আজিও জিএমসিএইচত আইচিইউ বিচারি দুজন আর পজিটিভ রোগীর বাবে সাধারণ বেড বিচারি এজন রোগীর আত্মীয়র কান্দন দেখিল। জিএমসিএইচত পজিটিভ রোগীকো অক্সিজেনের মাত্রা 93 উপর থাকিলে এতিয়া ভর্তি নকরে, সংকটজনক হলেহে ভর্তি করে। অবশ্যই প্রভাবশালী হলে পজিটিভ হলে বেড এখন পায়। অর্থাৎ সাধারণ রোগীর বাবে জিএমসিএইচত সময়ত বেড এখন জোগাড় হওয়ারও সম্ভাবনা কম। নিজে সাবধান হওয়ার বাহিরে এই মুহূর্তত বিকল্প নাই।